আমি নিজে থেকে কয়েকটা কথা বলি। রক্ত দিলে সেম নষ্ট হয় না, রক্ত নিলে সেম নষ্ট হয়। ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টে সেম নষ্ট হয় না। দিনে স্বপ্ন দোষ হলে সেম নষ্ট হয় না। রাতে ইস্তিমিলনের পরে ঘুমিয়ে গেছে, সকাল 8-9 হয়ে গেছে, ঘুম ভেঙে দেখছে ফজরের টাইম পার হয়ে গেছে, সেম থাকবে, সেম নষ্ট হবে না। স্বইচ্ছায় বমন করলে সেম নষ্ট হয়, অনিচ্ছায় বমন হলে সেম নষ্ট হয় না। মহিলারা ঋতু বন্ধ করে সেম থাকতে পারে ট্যাবলেট ঔষধ বড়ি খেয়ে, ঋতুকে নিজের গতিতে থাকতে দিয়ে পরবর্তীতে সেম রাখতে পারে। তিন শ্রেণীর মানুষ আর একজন দিয়ে সেম পালন করতে পারে। এক, বৃদ্ধ, সুস্থ হওয়ার তেমন আশা করে না, আর একজনকে খাওয়াবে, দুস্থ গরিব কাউকে। দুই, গর্ভবতী। তিন, দুধ পান কারিনী, বাচ্চাকে দুধ পান করাই। এই তিন শ্রেণীর মানুষ পরে করবে, না হয় কাউকে খাওয়াবে। খাওয়ানোর যদি লোক না পাই তাহলে প্রত্যেক দিন সকালে 1-250 কেজি করে চাউল ফকিরকে দিয়ে দেবে। একদিন সমান 100 কেজি, একদিন সমান 100 কেজি, বুঝা গেল না? প্রতিদিন দিতে হবে। অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত শয়তানি করে বদমাইশি করে একটা রোজা ছেড়ে দিলে একটা রোজা করতে হবে, 60টা নয়। শয়তানি করে ইচ্ছাকৃতভাবে একটা সিয়াম ছেড়ে দিলে একটাই করতে হবে। শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটে গেলে একটার বদলে 60টা করতে হবে, বা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। বুঝা গেল না মনে হয়? শুধুমাত্র স্ত্রী মিলন ঘটে গেলে আজানের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে একটার পরিবর্তে 60 জন ফকিরকে খাওয়াতে হবে, বা 60 সুয়া কেজি চাউল ফকিরকে দিতে হবে। বুঝা গেল না? স্ত্রীর সাথে মজাক করতে গিয়ে বা গায়ে হাত পড়াতে স্বাভাবিকভাবে যে কাপড় ভিজে যাচ্ছে এতে সেমের কোনো ক্ষতি হবে না, তবে দূরে থাকা ভালো। উল্লেখ্য যে আপনার স্ত্রীকে 60টা রোজা করতে হবে না, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে না, অথচ 2 জন মিলেই মিলন হয়েছে। বুঝা গেল না? মো নারী পুরুষ সমান অধিকার নাকি? তো কই, বুঝলেন না কথা আমার? মিলন কি একাই হয়েছে না 2 জন মিলে হয়েছে? অপরাধী আল্লাহ রাসূল শুধু স্বামীকে করেছেন, স্ত্রীকে নয়। স্ত্রীকে 60 দিন সেয়ামও থাকতে হবে না, জরিমানা দিতে হবে না, সব স্বামীকে। পেস্ট, দাঁতের পাউডার, ভিজা ডাল, নরম ডাল, যে কোনো মাধ্যমে দাঁত পরিষ্কার করলে সেয়ামের কোনো ক্ষতি হয় না। গরমের কারণে বেশি বেশি পানি ঢাললে শরীরের কোনো ক্ষতি হয় না।